হ্যালো হ্যাঁ বল, দোস্ত, একটা হেল্প লাগতো। কি হেল্প বল। দোস্ত তুই তো জানিস নিশাতের সাথে এটা আমার ফার্স্ট ভ্যালেন্টাইন, তো সেলিব্রেট করতে চাচ্ছিলাম। বল কি হেল্প লাগবে। হ্যাঁ, 1000 টাকা লাগবে আর কি। পরের মাসের টিউশনির টাকাটা পেলেই দিয়ে দিতাম। আচ্ছা, বিকেলে এসে নিয়ে যাস। থ্যাংকস দোস্ত। ইটস ওকে, রাখলাম। এখানে বলছি, সরি দেরি হয়ে গেল, কতক্ষণ হয়েছে আসছো? এই তো আধ ঘন্টার মতো হবে। কি খাবে? হ্যাঁ, আরেকটা কফি দিয়ে যাও। আজকে না আমি অনেক এক্সাইটেড, তোমাকে দিয়ে অনেক প্ল্যানিং করেছি জানো। কি কি করছো শুনি। আমরা রিক্সা দিয়ে ঘুরবো, রাস্তায় হাঁটবো, ফুচকা খাবো, অনেক এনজয় করবো। কি বলতেছো এগুলা? হ্যাঁ, আমার ছেলে সব বাইক নিয়ে ঘুরে, বিএমডব্লিউ গাড়ি নিয়ে ঘুরে, তুমি আমার রিক্সায় ঘুরাবা, ফুচকা খাওয়াবা? হ্যাঁ, তুমি তো জানোই আমার অবস্থা, আমি একটু জব দিয়ে সেটেল হলে তারপর সব হয়ে যাবে। তো আর তাই বলে ফুচকা খাবো, রাস্তার ফুচকা খাবো, রিক্সায় ঘুরবো? তুমি তো জানোই আমি এই অবস্থাতে এইভাবে। দেখো এভাবে জাস্ট কন্টিনিউ করা যাচ্ছে না, আমি পারতেছি না তোমাকে। নিশা কি বলতেছো? দেখো আমি জানি আমি কি বলছি, এভাবে জাস্ট কন্টিনিউ করা যায় না। কিন্তু কি বলবা, তোমার কি বলা হয়েছে? সব হয়ে যাবে, ঠিক হয়ে যাবে। এটা পসিবল না প্লিজ, ডোন্ট টেক আস। আমি জাস্ট পার্টি ছিল, সো আমি পারবো না, আমি পারবো না, হবে না আমার। সরি ফর ইউর ব্রোকেন হার্ট, অ্যাকচুয়ালি আমার কিছু করার নেই, এটা জন্য তুমি নিজেই দায়ী, সো আমি কি বলবো। ঈশা প্লিজ, দেখো এভাবে জাস্ট কন্টিনিউ করা যাচ্ছে না, আমি পারতেছি না তোমাকে। আমার ছেলে সব বাইক নিয়ে ঘুরে, বিএমডব্লিউ গাড়ি নিয়ে ঘুরে, তুমি আমার রিক্সায় ঘুরাবা? সো আর তাই বলে ফুচকা খাবো, রাস্তার ফুচকা খাবো, রিক্সায় ঘুরবো? দেখো এভাবে জাস্ট কন্টিনিউ করা যাচ্ছে না, আমি পারতেছি না তোমাকে। কি বলবা, তোমার কি বলা হয়েছে? ডোন্ট টেক আস। আমি জাস্ট পারতেছি না, সো আমি পারবো না, আমি পারবো না। কিরে তোর গার্লফ্রেন্ডের খবর কি? কেন আজকে দেখা করতে যাবি না? এমন অত সময় যেত তোর, তুই আম করে টাইম দিতে পারতি না। কি নাম ভাইয়া তোমার? কোথায় থাকো? আচ্ছা বলো এখন কি বলবো। আজকে ভ্যালেন্টাইন তোর নামে, চল।